অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার গতিক্রমেই বাড়ছে। বাংলাদেশের উপকূল অতিক্রম করার সময় বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 180 কিলোমিটার ওঠার আশঙ্কা রয়েছে। তাণ্ডবের সময় মোখার স্থায়িত্ব হতে পারে 4 থেকে সর্বোচ্চ 6 ঘন্টা। তারপর দুর্বল হবে মোখা। এই ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ। এই দ্বীপের ওপর দিয়েই মোখা বাংলাদেশ অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার গতি 130 কিলোমিটার থেকে 150 কিলোমিটারে পৌঁছেছে, ফলে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। মোখার এ দানবীয় আকারে দেশের সমুদ্র বন্দরগুলোকে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় মোখা ঘন্টায় সর্বোচ্চ 204 কিলোমিটার বেগে অতিক্রম করতে পারে বলে আমেরিকার নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের পূর্বাভাসে বলা হয়েছে। আর ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার ও মিয়ানমারের রাখাইন রাজ্যের ওপর দিয়ে আঘাত করলেও বাংলাদেশের সব উপকূলীয় জেলা ব্যাপকভাবে জলোচ্ছ্বাসের সম্মুখীন হবে। ঘূর্ণিঝড়টির যাত্রাপথ ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ভৌগোলিক অবস্থান ও আকৃতির কারণে এ জলোচ্ছ্বাস হবে বলে তিনি জানান।